যেদিন কি সহিহ আকীদাই গ্রহণ করেছি আমার শরীর যা ছিল তার অর্ধেক কমে গেছে শুধু এলেম অর্জন করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো দর্শক মণ্ডলী, আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকের ভিডিওটা অনেকদিন থেকে কমেন্টের মধ্যে মানুষ বলতেছে যে মাহমুদ ভাই, একটা আপনি এমন ছাত্রদের জন্য কিছু রুটিন দিয়ে আসেন আমাদেরকে, যে এই রুটিন অনুযায়ী আমরা করোনা ভাইরাসের মধ্যে লেখাপড়া করতে পারবো, অনেক শিখতে পারবো। যাই হোক, যে এই ব্যক্তি যে কিছু বলুন না কেন, আমি একটা রুটিন আপনাদের জন্য ঠিক করেছি। আমাদের এক বাসার ভাই যিনি তাফসির বাসা লিখছেন, তো তিনি এই কিতাব লেখার পরে অনেক ভাইরাল হয়ে গেছে। তিনি যেই রুটিন অনুযায়ী, তিনি যেই পন্থা অনুযায়ী চলাফেরা করে, আমরা যদি তিনার পন্থা অনুযায়ী চলাফেরা করি তাহলে হয়তো আমাদের জন্য এই লকডাউনের মধ্যে আমরা অনেক বড় বড় একজন সহায়ক হয়ে যাবো। তো তিনার রুটিন তো অনেক কিছু, তিনি নাকি এই মেশকাত শরীফ দাওরা এসে যত শেষ তার কিতাব সমস্ত কিতাবের কিছু কিছু অধ্যায় করে মুখস্ত করেই ফেলেছেন। তিনি নাকি চিন্তাচনা করেছেন যে নাকি সব কিতাবই মুখস্ত করে ফেলবেন। আচ্ছা যাই হোক, তিনি যেই রুটিন অনুযায়ী আমাদের চলতে পারলে, আমরা যদি সেই রুটিন চলতে পারি তাহলে আমাদের হয়তো ভবিষ্যৎ আগামী হয়তো উজ্জ্বল হয়ে যাবে। চলুন আমরা কিছু আমাদের রুটিন সম্পর্কে অবগত হই, তিনার রুটিন দেখার পরে আমরাও নিয়োগ করবো যে আমরা যেন এভাবে চলতে পারি। চলুন স্ক্রিন করে দেখি। যেদিন কি সহিহ আকীদায় গ্রহণ করেছি আমার শরীর যা ছিল তার অর্ধেক কমে গেছে শুধু এলেম অর্জন করার জন্যে। যেদিন সহিহ আকীদায় গ্রহণ করেছি ইমাম আবু হানিফার কিতাব পড়লাম, যেদিন তখন আমার মাথা ঘুরে গেল যে আল্লাহু আকবার, ইমাম আবু হানিফার কিতাব ফিকুল আকবা, আকবার মোল্লা আলী কারি হানাফি যে ব্যাখ্যা করেছে আর আশরাফ আলী থানবি যে ব্যাখ্যা করেছে আসমান আর জমিনের ডিফারেন্স, তখনই মাথায় চক্কর কাটলো। কেরে, আশরাফ আলী থানবির ব্যাখ্যা এক আর মোল্লা আলী কারি হানাফির ব্যাখ্যা আর এক, এমনটি হলো কেন? তখন আস্তে আস্তে গবেষণা করতে করতে ফিকুল আকবারই মুখস্ত করে নিলাম। এরপরে কিতাব তাওহিদ পেলাম, কিতাব তাওহিদ যখন পেয়ে গেলাম তখন অন্তরটা শান্তি পেয়ে গেল যে তাওহিদের কিছু হয়তো পাবো। এরপরে তাওহিদের ওই কোটা কিতাবই মুখস্ত করে নিলাম। এরপরে দাওয়াতি কাজে চড়িয়ে গেলাম। এরপরে আকিদাতুল ওয়াসিতিয়া পেলাম, আকিদাতুল ওয়াসিতিয়া গুটটা মুখস্ত করে নিলাম। আকিদাতুত তাহাবি পেলাম, তার গোটাটা মুখস্ত করে নিলাম। এরপরে মুস্তাফাগুন আলাই পেলাম, মুস্তাফাগুন আলাইয়ের আল্লুল মারজান গোটা কিতাবটাই মুখস্ত করে নিলাম। এরপরে ইবনে মাজার কয়েকটা অধ্যায় মুখস্ত করে নিলাম, বুখারীর কয়েকটা অধ্যায়। এরকম পড়তে পড়তে এখনো এলেম গবেষণায় চালাচ্ছি ইনশাআল্লাহ। আমার নিয়ত হচ্ছে যতদিন না বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজা মুস্তাদ আহমদ মুয়াত্তা ইমাম মালিক যতদিন না মুখস্থ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নাই। আমিন আমিন। ওয়াল্লাহে আল্লাহর কসম, আপনারা মনে করেন না যে বসে থেকে যে শরীর দেখতেছেন, রাত দুটায় উঠি ফজর পর্যন্ত কিছু সালাত আদায় করে টরে তারপরে গবেষণা করি, ফজরের সালাত পরে আটটা পর্যন্ত পড়ি, আটটার পরে খাবার খেয়ে দশটা পর্যন্ত ঘুমাই, দশটার সময় উঠে একবারে ঠিক আজান পর্যন্ত বারোটা পর্যন্ত পড়ি, বারোটার পরে গোসল করি, এরপরে গোসল করার পরে জোহরের সালাত আদায় করি, জোহরের সালাত আদায় করে খাওয়া দাওয়া করি, এরপরে দশ মিনিট ঘুমাই, এরপরে আসর পর্যন্ত লেখাপড়া করি, আসর থেকে মাগরিব পর্যন্ত লেখালেখি করি, মাগরিব থেকে ঈশা পর্যন্ত পড়ালেখা করি, ঈশা থেকে রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত লেখাপড়া করি। এত সহজ নয়, এখানে এলমি আলোচনা আপনাদের সামনে ঘুমিয়ে ঘুমিয়ে আলোচনা করতে আসি নাই। তো দর্শক মন্ডলী, আপনারা সকলে কি দেখতে পারলেন, এরকম যোগ্যতাশীল ব্যক্তি হয়তো বা আমাদের দেশের মতো কোনো আলেম নেই। আমি চিন্তা যত্ন করতেছি মাদ্রাসা বন্ধ, যদি এই ধরনের একটা শিক্ষক পাইতাম তাহলে কত ভালো হতো, তার কাছে হয়তো সবকিছু তাদের আমারও মুখস্থ হয়ে যেত। তো যারা যারা এই শিক্ষকের কাছে পড়তে ইচ্ছুক তারা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন, এবং আমাদের নতুন নতুন ভিডিওটা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা আমাদের আমাদের পরিবারের সদস্য নেই তারা আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে। তো এখানে আমি আমার এই বক্তৃতা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।